গাইস, আজকের এই ভিডিওতে দেখতে চলেছি ফুটবল খেলায় ঘটে যাওয়া কিছু হাস্যকর এবং রেয়ার মোমেন্ট। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি। এখানে এই ম্যাচে পেনাল্টি হচ্ছিল, কিন্তু এই গোলকিপারকে দেখুন, সে এমন ভাব করতেছে এবং এমন ভাবে প্রস্তুতি নিচ্ছে যেন সে কি নাকি হয়ে পড়েছে। সে মনে হয় সব বল খুব সহজে ধরে ফেলবে, সে তো বলই ধরতে পারলো না, বরং গোল হয়ে গেল। আর এখন এই প্লেয়ারটা গোল দিয়ে গোলকিপারের মতো করে তাকেও একটু দেখিয়ে দিল যে দেখ, শুধু তুই না, আমিও এমন করতে পারি। এখানে ব্রাজিলের কাকাকে এই মহিলা রেপারি হলুদ কার্ড দেখিয়ে দেয় এবং পরে সে কাকার সাথে সেলফিও তোলে। গাইস, এখানে দেখুন এই গোলকিপারের বেশি ভাব মারার কারণে কিভাবে গোল হয়ে গেল। আরে ভাই, এদেরকে গোলকিপার কে বানায়? এমন গোলকিপার থাকলে তো ওই দল ডজন খানেক গোল খেয়ে বসে থাকবে। আর এখানে তো এই গোলকিপার রীতিমতো ফুটবলটাকে ভলিবল বানায় ফেলেছে। এখানে এই প্লেয়ারের কাণ্ড দেখুন, সে বিপরীত টিমের প্লেয়ারটার জামা কিভাবে টেনে ধরে শেষরাতে শেষরাতে যাচ্ছে। এখানে ফুটবল খেলা চলতেছে, কিন্তু হঠাৎ খেলার মাঝে আকাশ থেকে উদয় হলো এক ব্যক্তির, আর এই লোকটা মনে হয় ভুলে গেছে তার ল্যান্ড করবার জায়গা এটা না। ভাই, ন্যাকামোর একটা লিমিট থাকে, কিন্তু এই গোলকিপার এই রেফারির সাথে কি কাহিনীটাই না করলো। যদিও এই বলটা একটু ছিঁড়ে গেছে, কিন্তু বলটা এই কোর্সের কাছে আসাতে কোর্স মহাশয় তো ফিট হয়ে পড়লো। কিন্তু কেন? কোর্স মহাশয় মনে হয় বলটার গন্ধ সহ্য করতে পারেনি, এই জন্য ফিট হয়ে পড়েছে। এখানে গোলকিপার বলটাকে শট মারে, কিন্তু সেটা মিস হয়ে যায়, কিন্তু তবুও গোলকিপার বলটাকে দৌড়ে ধরে ফেলায় আর একটুর জন্য গোলের হাত থেকে বেঁচে যায়। এখানে তো তীব্র বাতাসের কারণে গোল পোস্টটাই পিছনে চলে যায়, আর না পেরে সেটাকে সামনে নিয়ে আসতে হচ্ছে। কত বড় বলদ গোলকিপার একটু দেখুন, বলটাকে রেখে শট মারতেছে, কিন্তু একটু খেয়াল করেনি সে বলটা তার পিছনের দিকে চলে গেছে। আরে ভাই, বলটাকে ঠিক মতো রিসিভ করতে শিখো, তারপরে গোলকিপার হও। এই আনবিলিভেবল মোমেন্টটা দেখুন, কিভাবে এই গোলকিপার বলটাকে ব্যাক ফ্লিপ দিয়ে সেভ করলো। আর এমন ঘটনা লাখে একবার ঘটে থাকে। ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় স্যার, ক্যা বাত হ্যায় ইয়ে বাত। এখানে এই প্লেয়ারটা পেনাল্টিতে গোল দেওয়ার পর তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে যায়, কিন্তু এই সিকিউরিটি গার্ড এটার মাঝে বাম হাত ঢোকায়। বাট তবুও সে প্রপোজ করে দেয়। গাইজ, এখানে তো এই গোলকিপার ডিবক্সের বাইরে এসে নিজের স্কিল সবার সামনে প্রদর্শন করতেছে, কিন্তু যখন অপোনেন্ট টিমের প্লেয়ার অনেক কাছে চলে আসে তখন সে চালাকি করে হাত দিয়ে ফুটবলটাকে উপরে উঠিয়ে দেয়। এখানে তো এই প্লেয়ারটা ফুটবলটাকে কিক করে ফাটায় দিছে, আর পরের বার তো সে বলটাকে হিট করে গোলকিপার সহ নেট ছিঁড়ে দেয় এবং গোলকিপার নেটের বাইরে গিয়ে পড়ে। মানে কি ভাই, এটা কি এডিট নাকি অরিজিনাল? তো গাইজ, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।